আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আর একটু নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বিভিন্ন ধরনের মড ইনস্টল করতে পারেন। তো আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের মড দেখতে পারেন কিন্তু আপনারা আসলে আপনাদের গেম অ্যাড করতে পারেন না, তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। তো আশা করতেছি আপনারা যদি এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনাদের আর এই সমস্যায় পড়তে হবে না। তো আপনাকে প্রথমে হচ্ছে মডগুলোকে ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করার পরে আপনাকে ইনস্টল করতে হবে। আমি তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোন থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপসে। তো ইউটিউব অ্যাপসে আসার পরে আপনারা সার্চ বারে এখানে লিখবেন বিডি বাসলাভার এমএল অল মোডস, বা মোড লিখে সার্চ দিলেও আমার চ্যানেলটা চলে আসবে। তো আমার চ্যানেলেই কিন্তু আপনারা বেশিরভাগ মোডগুলো পেয়ে যাবেন বাংলাদেশি। তো আমি এখানে সার্চ দিয়ে দিলাম, সার্চ দেওয়ার পরে কিন্তু প্রথমেই আমার চ্যানেলটা চলে আসবে। তো আপনারা এখানে লোগোতে ক্লিক করে দিবেন অথবা নাম লেখা আছে যেখানে ওইখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলে প্রবেশ করবেন। তো এরপর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর তারপরে বেল আইকনটাকে অল করে দিবেন। তো এখান থেকে আপনারা ভিডিওসে ক্লিক করে দিবেন। তো ভিডিওসে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো মোড চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ, তো আমার এই মোডটা পছন্দ, তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমার এখানে আমি এখান থেকে স্টপ করে দিব ভিডিওটা, তারপরে এখান থেকে ওই অপশনে ক্লিক করে দিব, মোড লেখা আছে, তো এখানে ডিসক্রিপশনে চলে যাব আমি সরাসরি। তো এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো, এখানে মোড লেখা আছে, তো এখানে ক্লিক করলে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনার বিভিন্ন ধরনের ওবিবি এবং মোড বিভিন্ন ধরনের আর কি জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি নিচের দিকে চলে যাব যেহেতু আমি আজকে আপনাদেরকে মোড অ্যাড করার টিউটোরিয়াল দেখাচ্ছি, তো আমি অন্যদিকে যাচ্ছি না। তো একটু নিচের দিকে আসার পরে দেখবেন যে ডাউনলোড মোড লেখা আছে। তো এখানে মোড লিঙ্ক আছে প্লাস স্কিন লিঙ্ক আছে, তো আপনাকে দুইটা ডাউনলোড করতে হবে। তো মোডে এখানে ক্লিক করে দিবেন, এই লেখাটার এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। তো অবশ্যই আপনাকে কিন্তু গুগল ড্রাইভ বা ক্রোমে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে জিমেইল। তো এখান থেকে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন আপনারা সরাসরি। তো ডাউনলোড লেখায় ক্লিক করার পরে দেখবেন যে আপনার জিমেইলগুলো শো করতেছে, একটা থাকলে একটা জিমেইল শো নাও করতে পারে। তো এখান থেকে জাস্ট যেটা দিয়ে নামাবেন এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে ডাউনলোড হতে চাইলে আপনারা ব্যাকে দিবেন, এখান থেকে ডাউনলোড করলে আপনারা মডগুলো খুঁজে পাবেন না, আর যাদের সরাসরি ডাউনলোড হবে তাদের সমস্যা নেই। তো এখান থেকে হোম বাটনে ক্লিক করে আমরা গুগল ড্রাইভ অ্যাপসে চলে আসবো। তো আপনার ফোনে অবশ্যই গুগল ড্রাইভ আছে, এটা অ্যাপসটাকে আপনারা খুঁজে নেবেন। তো এই অ্যাপসে প্রবেশ করবেন আপনারা, আর এই অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে যে অপশনে থাকুক এখান থেকে হোমে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করার পরে স্ক্রল করবেন, পারবেন যে আপনার যে মডটি এখান থেকে ডাউনলোড হতে চাইছিল এটা আসার পরে আপনারা থ্রি বাটনে ক্লিক করে ডান সাইডে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার মডটা যেহেতু ডাউনলোড করা আছে আমি সম্পূর্ণ ডাউনলোড করব না। তো এবার আমি চলে যাবো যে স্কিনের প্রসেসে। তো স্কিনটাও আপনারা সেমভাবে ডেসক্রিপশনে চলে আসার পরে এখান থেকে স্কিনে ক্লিক করে দিবেন। তো স্কিনে ক্লিক করার পরে কিন্তু লোড নেবে, লোড নেওয়ার পরে হচ্ছে আপনারা ডাউনলোড অপশনটা পাবেন। তো উপরে ওইখানে দেখেন ডাউনলোডের ওখানে ক্লিক করে দিবেন, আপনাদের জিমেইলগুলো শো করবে। তো এখান থেকে ওকেতে দিলেই কিন্তু আপনারা পারবেন না। তো এখান থেকে ডান সাইডে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে, আর থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার ক্রোম ব্রাউজারে বা গুগলে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু অপশনগুলো আপনি পাচ্ছেন না, তাহলে আপনারা এখান থেকে ওই শেয়ার অপশনটা আছে, তো ওই শেয়ারের যে লোগোটা আছে তো আপনারা ওই শেয়ারের লোগোতে ক্লিক করবেন। করার পরে আপনারা লিঙ্কগুলো কপি করবেন। তো আপনার যদি মোডও এইভাবে না আসে তাহলে অবশ্যই মোডের লিঙ্কটাও কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে বা ইউসি ব্রাউজারে পেস্ট করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে মোড অ্যাড করতে হলে অবশ্যই মোডে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন মোডে ক্লিক করার পরে এখান থেকে আমি ইম্পোর্ট লেখা দেখতে পারতেছি, তো ইম্পোর্টে ক্লিক করে দিব এখান থেকে। তো ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনটা রোটেট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা বাম সাইডের ওইখানে ক্লিক করে দেবেন, তিনটে হাইফেনের মতন আছে। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে দেখবেন যে আপনাদের ডিভাইসের নাম শো করতেছে, এখানে ক্লিক করে দিয়ে তারপরে আপনারা ডাউনলোডে চলে যাবেন। তো আমার যেখানে ডাউনলোড হবে আমি সেইখান থেকে আসলে সেই নামটাই আপনাকে অবশ্যই খুঁজতে হবে আপনি কোন নামের মডটা ডাউনলোড করলেন। তো আমি এখানে মডের ওখানে ক্লিক করব, তো আমি ডাউনলোডে এখন ক্লিক করে দিব। তো আমার হচ্ছে ডাউনলোড টুতে ডাউনলোড হয় মডগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা, তো তিনটার কাহিনীটা আমি পরে বলবো। তো এখানে তিনটার ভিতরে হচ্ছে দুইটা জিপ, একটা পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ছাড়া একটা হচ্ছে আনজিপ। তো আনজিপটাই অ্যাড হবে, জিপগুলো আনজিপ হবে মানে অ্যাড হবে না। তো আমি এটা ভিডিওর শেষের অংশে দেখাই দিব। তো প্রথম যেটা আছে ওইটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আনজিপ করা, আর দ্বিতীয়গুলো হচ্ছে চেনের মতন, ওগুলো হচ্ছে জিপ। তো আমি আনজিপটা ওখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার কাছে কয়েন চাইবে বা আপনি ফ্রি ওয়েট করতে পারেন। তো ফ্রিতে ক্লিক করলে হচ্ছে অ্যাড আসবে, আর হচ্ছে আপনি যদি ইউজ মানিতে দেন তাহলে আপনার কয়েনগুলো কেটে যাবে। তো আমার এখানে যেহেতু মানি আছে তাহলে আমি এখান থেকে ইউজ মানিতে ক্লিক করে আমি এটা সহজে অ্যাড করে নিব। তো আপনারা যদি ফ্রিতে অ্যাড করতে চান তাহলে অবশ্যই ফ্রিতে ক্লিক করবেন, আর এখান থেকে দেখেন এখান থেকে কনফার্মে দিবেন, তারপরে ওকে দিবেন। ওকে দিলেই কিন্তু আপনার এখানে কাজটি শেষ। তো এখান থেকে ব্যাকে এসে গ্যারেজে যাবেন, গ্যারেজে এসে জাস্ট আপনারা বাসগুলো চেঞ্জ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন এটাতে তো স্কিন লাগাতে হবে, অবশ্যই স্কিন লাগাতে হলে
পারলে আপনাকে যে কাজটি করতে হবে আমি এখন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনটাকে রোটেট করে নেবেন, যদি রোটেট করে না থাকে তাহলে অনেক সময় ফোন দুর্বল থাকলে কিন্তু কেটে যাবে স্ক্রিন লাগানোর সময়। তো এখান থেকে আমি অটো রোটেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি উপর থেকে শাটারটা এখন তুলে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে ওই পেন্টের ওখানে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে হাই রেজলিউশন ছিল না, এটা ক্ষেত্রে দিয়ে তারপর ডিভাইস গ্যালারিতে দিবেন। তারপরে এখান থেকে ক্লিক করার পরে আপনারা হচ্ছে আবার ওই হাই পেনের এখানে দিবেন বাম সাইডে, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনারা ডাউনলোডে চলে যাবেন। তো আমি কিন্তু হানিফের স্ক্রিনটা ডাউনলোড করিনি, আমার যেহেতু গোল্ডেন লাইনের স্ক্রিনটা ডাউনলোড করা আছে আমি তো ওইটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এখান থেকে আমার এই স্ক্রিনটাকে এখন অ্যাড করে দিলাম। তো দেখুন এটা কিন্তু একবারে পারফেক্টভাবে অ্যাড হয়েছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো আপনি যদি এই মডের অন্য স্ক্রিন লাগান তাহলে কিন্তু অবশ্যই লাগবে না, আপনার যে মড আছে ওই মডের যে স্ক্রিনগুলো আছে আপনাকে ওইটাই লাগাতে হবে। তো এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি ইউজ মানিতেও দিতে পারি, ফ্রিতেও দিতে পারি। তো আমার কাছে যেহেতু মানি আছে তো আমি এখান থেকে ইউজ মানিতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এবার আসি জিপ ফাইলগুলো কিভাবে তাহলে অ্যাড করবেন। তো অনেকে আছে যে মডের ভিতরে পাসওয়ার্ড দিয়ে রাখে বা অনেকে আছে জিপ করে দেয়, তো সেক্ষেত্রে কী করবেন? তো তখন তো মড তো অ্যাড করলে মড আসবে না। তো এখান থেকে দেখুন তিনটার ভিতরে উপরটাই হচ্ছে আনজিপ, আর দ্বিতীয়গুলো হচ্ছে প্রথম দ্বিতীয় যেটা ওইটা হচ্ছে শুধুমাত্র জিপ, আর তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড জিপ। তো দ্বিতীয়টা আমি দেখাচ্ছি। তো দ্বিতীয়টাতে আমি ক্লিক করার পরে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা আনজিপ হয়ে গেছে। আর তৃতীয় নম্বর যেটা আছে ওইটা হচ্ছে পাসওয়ার্ড, তো এটাতেও এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড দেবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা যে মডের রিভিউগুলো দেখবেন ওই রিভিউতে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া থাকে, যদি সে পাসওয়ার্ড দেয়। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে ওকেতে দিলেই কিন্তু হয়ে যাবে। তো লাস্টের দিকে আমি যে অ্যাপসের মাধ্যমে এগুলো আনজিপ করলাম এবং পাসওয়ার্ড জিপগুলো আনজিপ করে নিলাম, তো এই অ্যাপসটার লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশনে থাকবে। অ্যাপসের নামটা হচ্ছে জেডআর্কাইভার। তো আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের পরবর্তীতে আর কোনো মডের জন্য ভিডিও দেখতে হবে না। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। তো আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল ভিডিও থাকবে, যেমন ওবিবি সেটআপ সহ এবং ম্যাপ মোড কীভাবে অ্যাড করতে হয়, আপনারা কিন্তু এ টু জেড ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে আপনারা আপনাদের গেমের ভিতরে ওবিবি এবং ম্যাপও অ্যাড করতে পারবেন। তো আশা করতেছি ভালো লাগলো। তো পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।